ম্যাম সাহ, আপনার চা। রাজু রাজু, উঠো উঠো। আরেকটু ঘুমাবো। আরেকটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু, প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন? একটা দুটো তিনটা চারটা পাঁচটা বাজলে কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে পারছো আমি কোথায়। আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে এখন যাবে কি করে যদি বাবা দেখে? যাবে কি করে মানে? কি করে? ও মাই গড, বাবা যদি এখনই এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া! তুমি ভূষণ এক্ষুনি আসছি। আমি এটা পড়ো তো। শেষ পর্যন্ত সাধু ছিল কপালে, এখন তুমি আমার খালা। দাঁড়াও। হ্যাঁ, আমি খালা। আপনার চা। ও উনি কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে? না রে, চা খাবে না, তুই তুই যা। ও আচ্ছা। এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। ভয় নেই মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি, এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। আপা, আমার খালা। তোর খালা জমি গেলার ব্যাপারে আমার কাছে একটু উদ্ধি নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চল সখিনা, আমাকে নাস্তা দিবি না? আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালামালকুম আঙ্কেল। থাক থাক, তোমার ছেলে বিদেশে থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারিনি, খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না, বললো না বাবা আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে, তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা, রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার মেয়ে ওর সাথে? অসম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি? খালা বানাইতে এবো? না, ওই খালা সেদে যে এসেছিল সে আমার রাজু, ওকে আমি ভালোবাসি, ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না, আপনার জন্য আমি সব করতে পারব। দেন চিঠি আর ঠিকানা কন, আয় আমি লিখে দিচ্ছি। হ্যাঁ। ওই মাতারি, এ দিগু দিগু কি দিয়া কি দেখো? হ্যাঁ ওই বেটা, আমি কি দেখি না দেখি তাতে তোমার কাম কি? ওরে বাবা, হালুয়া তাই যে। আরে এটা দিমাইয়া না, দানি মরিস। আমার কি মানে? এটা আমার বাড়ি। দাদাটা তোমার নাম কি? আমার নাম, আমার নাম জনাব আব্দুল কাদের মোল্লা। মোল্লা ভাই,
তবা তবা, আরে ভাই না ভাই না, বলো ও গো আমার মন লাগো, আমার একটু রাজু ভাইয়ের কাছে নিয়ে যাবা। আমার হালুয়া তাই, আমার কাছে কেউ আছে না, সবাই রাজু ভাইয়ের কাছে আছে। কে রে কাদের? ওস্তাদ তোমার কাছে আছে। রুবি আপা আপনার একটা চিঠি দিছে। রুবির চিঠি? ওস্তাদ তুমি চিঠিটা পড়ো, আমি একটু আরো পোসাই দিয়ে আসি। যা চলো। আমার প্রিয় রাজু, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, তুমি আজই বাবার সঙ্গে দেখা করো এবং বাবাকে আমাদের বিয়ের কথা বলো, নইলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এটি তোমার রুবি। না, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে দেব না, আজই তোমার বাবাকে আমি বলবো। তুমি আবার কিসের আশায় এখানে এসছো? টাকা লাগবে? না টাকা না, আমি রুবিকে আপনার কাছে চাইতে এসেছি। তোমার এত বড় সাহস, তোমার এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করো? রুবি আমার স্ত্রী, কোন স্বামী তার স্ত্রীর নাম নিতে সাহসের প্রয়োজন হয় না। ছেঁড়া কথায় শুয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোকরা। তোমার রুবির মাঝে আকাশ আর মাটির ব্যবধান, আকাশ আর মাটি কখনো একসাথে মিশতে পারে না। কিন্তু ছোটবেলায় আমার মার মমতা খালা আমাদের বিয়ে পাকা করে গেছেন, মৃত্যুর আগে মমতা খালা রুবিকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আকাশ আর মাটি তখন সমানে সমান ছিল, আপনি সে কথা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলিনি। আমি ওসব ছেলে খেলা মানি না। আমি রুবিকে ভালোবাসি আর রুবিও আমাকে ভালোবাসে। না, ধনী আর গরিবের মাঝে কোনো ভালোবাসা হতে পারে না। গরিব মানে ছোট লোক, তাদের মনটাও ছোট, সেই গরিবদের মাঝে তুমি একজন, তাই ভালোবাসার নামে আমার কাছে এসছো, রুবির নামে লিখে দাও 50 কোটি টাকার মালিক হতে, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সে দুরাশা কোনো দিন পূরণ হবে না। মনে রেখো, আমি তোমাদের মতো ছোট লোকদের ক্রিয়া করি। মুখ সামলে কথা বলবেন, ভুলে যাবেন না, আপনি একজন সাধারণ গ্রামের গরিব মানুষ ছিলেন, আজ আপনি টাকার অঙ্কে বড় লোক। নাম ছিল আশরাফ মিয়া, সেই নাম বদলে হয়েছেন আশরাফ চৌধুরী। কাকের ডানায় ময়ূরের পেখম লাগালেও কাক কখনো ময়ূর হয় না, কথাটির অর্থ আজ আমি বুঝলাম। মনে রাখবেন, একজন ছোট লোকই কেবল আরেকজন মানুষকে ছোট লোক বলতে পারে, গরিব বলে ঘৃণা করতে পারে। টাকার অহংকার আপনি এখন মানুষটা পশু হয়ে গেছেন, বিশ্বাসটা হয় গায়ের চামড়া কেটে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করে। আপনার বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন, কিন্তু রুবির মন থেকে আপনি আমাকে কখনোই বের করতে পারবেন না। বাবাকে ফেরাও, রাজু এখনই চলে যাচ্ছে, রাজুকে ফেরাও বাবা, রাজু আমার স্বামী। স্বামী? যার সঙ্গে বিয়ে হয়নি সে তার স্বামী হয় কিভাবে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি, বিয়ে তো আমার তখনই হয়ে গেছে যখন মৃত্যুর আগে আমার মা আমার হাত রাজুর হাতে তুলে দিয়েছিল। তুমি না মানো কিন্তু আমি মানি বাবা, রাজু আমার ছোটবেলার সাথী, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব, আর সবচেয়ে বড় কথা রাজু আমার স্বামী। রুবি তোর মাথা খারাপ হয়ে গেছে? না বাবা, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে, আমি সুস্থ আছি। রুবি আমি তোকে সব রকম স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার নামে তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাস, আমি তা কখনো হতে দেব না। তিল তিল করে ছোট থেকে আজ আমি এত বড় হয়েছি, ঐশ্বর্যার ধন দিয়ে আমার মান সম্মানকে আমি অনুপম করে সাজিয়েছি।